আসলে ব্যাপার, আপনি কি আসলে সুন্দর না, আপনি কি সুন্দরী না? অবশ্যই, হ্যাঁ অবশ্যই। কি মানুষ বলে না আপনি বলবেন? আমিও বলি মানুষ বলে, যার কারণে তো আমি নিজেকে দেখতে পারি না। কারণ ভাই আমার গায়ের রং কালো, সাদা সুন্দর, ঠিক আছে, চেহারাও সাদা সুন্দর। তুমি তো সুন্দর না, ভারত বাংলায় একটা সিনেমা করে আসছে, ওখানে ওখানে আমার হচ্ছে অভিনয়কে প্রায়োরিটি দিয়েছে। আমি কাজ জানি, যেহেতু আমি থিয়েটার করেছি, আমার দক্ষতাকে প্রায়োরিটি দিয়েছে। এই যে ওখানকার যে পাওয়ালি দাম অত আহমদ সুন্দর দাম, তার অভিনয় দক্ষতা নিয়ে তাকে হচ্ছে প্রায়োরিটি দিয়েছে। তো ওই হিসেবে আলাদা। এই লাভলি, তোমাকে যদি ঝন্টু ভাই সাপের সিনেমার অফার করে করবা, ঝন্টু ভাই যদি সাপের সিনেমার অফার করে করবা? না সেটা হচ্ছে, ওই তো বললাম যে কাজ করবো না কেন, যদি আমি সম্মানের সাথে কাজ পাই অবশ্যই। না আমি তোমাকে হচ্ছে দেলোয়ার জাহান ঝন্টুর, সে দেলোয়ার জাহান ঝন্টু হোক, সে হচ্ছে অমিতাভ বচ্চন হোক, মানে যেই হোক না কেন, তুমি কি জানো ঝন্টু ভাই যত সাপের সিনেমা অবশ্যই ভালো গল্প হতে হবে, ঠিক আছে, অবশ্যই মান সম্মানের সাথে কাজ করতে হবে। অনেকে মানে জানতে চাচ্ছে যে আপনি আসলে কী কী সিনেমায় কাজ করেছেন বা কোন কোন আসলে। আমি হচ্ছে যেহেতু কলকাতায় কাজ করেছি, ওই মুভির কথা আমি বলতে পারবো না, আপাতত স্টপ আছে, কারণ ওখানে আরও কিছু সিকোয়েন্স বাকি আছে, অনেকগুলো কাজ আছে। ওইটা ইয়ে করার পরে আমাকে ডিরেক্টর যখন আমাকে পারমিশন দিবে তখন আমি বলতে পারবো। আর এমনি পাওয়া আছে আমার এক্স হাজবেন্ডের একটা কাজ করেছি, ওরই মুভির কাজ করেছি, আমি তো বড় রাজা তুমি আমার রানীতে, আর কিছু নাটকের অ্যাক্টিং কাজ করেছি, দাদার বিয়ে, তোমাকে কোনো কিছু হবে না, তারপর হচ্ছে তুমি আমার, আরও হচ্ছে খান বংশী ছিল, আরও অনেকগুলো কাজ করেছি। জি লাভলিকে, আপনার আসলে এক্স হাজবেন্ডের কথা বলেছেন, তার সাথে আপনার কী হয়েছে বা একটু দর্শক জানতে চাচ্ছে যে কী ঘটনা ঘটেছিল যদি আপনি একটু যদি বলেন। না এখন হচ্ছে আমি আসলে এটা যাওয়া হয়েছে, আমি আসলে এক্স হাজবেন্ড এক্স কেন বলেন, এক্স কেন সে দেখানো তোমার সামনে? একটা ভালো ঘরের আপনি যদি নিজেকে শেষ করে দেন, আপনি নিজেকে ভালো না বাসেন, তাহলে তো হচ্ছে আপনার প্রবলেম হবে স্বাভাবিক, তাই না? কি তোমার অধপতন হয়েছে কিনা? আজকে চা বিক্রেতা হওয়ার পিছনে কিছু দায় আছে কিনা? না না না, সামনে যে শিল্পকলা একাডেমি গেটটা আছে, এটার পাশে অপোজিটে হচ্ছে অনেকগুলো দোকান আছে চায়ের স্টল, তার লাস্টের দিকে যেদিকে হচ্ছে প্রেস ক্লাবের রাস্তা পাশে, রাস্তার পাশে সিটি ব্যাংক আছে, সিটি ব্যাংকের পাশে আয়কর বিভাগ আছে, তার পাশে অপোজিটেই আমাদের। আমাকে পাবে সন্ধ্যা থেকে রাত 11:00। সন্ধ্যা থেকে 11:00 আপনি চায়ের আসলে চা তো অ্যাভেলেবেল সব জায়গায় পাওয়া যায়, কিন্তু আপনি চায়ের স্পেশালি কি বা স্পেশালি? এটা হচ্ছে আমি ইন্ডিয়ান টাইপসের করেছি, মশলা ইউজ করা আছে, কারি পাতা ইউজ করা আছে, এটার জন্য এটা একটু হচ্ছে স্পেশাল। তোমার চা খেলে তো ঘুম হয় না, আপনি চায়ের কি আসলে স্পেশাল? তোমার চা খেলে আমার ঘুম হয় না, চা খেলে বলে ঘুম হয় না অনেক, আপনি কি করবেন? অনেক ভালো, এত ঘুমাইলে তো হবে না, কাজকর্ম করতে হবে, ঘুমাই গেলে তো লাইফ শেষ, একেবারে মৃত্যুর আগ পর্যন্ত হচ্ছে জেগে থাকবেন,
মানে আপনি চাকে জেগে থাকতে হবে এরকম কিছু? হ্যাঁ, তুমি জেগে থাকলে কাজ করবে আর ঘুমাই গেলে শেষ। মাঝে মাঝে নিজের চা খাওয়া হয়। নিজের চা নিজে খাওয়া হয়। আসলে দাম বা মান আসলে কেমন যদি একটু বলেন? সেটা হচ্ছে পাবলিকে বলবে, আমি বলে লাভ নাই। তো আমি তো বলবো আমার চা ভালো। আমি দামটা কেমন আপনার চায়ের? দুধ চা 20 টাকা, লাল চা 10 টাকা। মানে খুব কম রেটে চা পাওয়া যায়। জি। আচ্ছা, তাহলে আপনি আরেকটু বিষয়ে যাবো আমি। আপনি